নমস্কার সুপ্রিয় দর্শক, আর এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি। তো দেখো, মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ মাধ্যমিকের ঠিক এরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, সেটাই আমি বলতে চেয়েছি। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আছে রয় মার্টিনে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। তো দেখো, এটা কিন্তু ভলিউম টু, ঠিক আছে, যার পেজ নম্বর কিন্তু 953 নম্বর পেজ, ওকে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত হবে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে, গো অ্যান্সার, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। কী হবে? বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। পরের প্রশ্ন 1.2 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, 1.2 এর অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। কত হবে? গোয়ার অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.3 ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বে বানান নামটি হলো, 1.3 যে অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, খয়ার অ্যান্সার, কালীপ্রসন্ন সিং, কালীপ্রসন্ন সিং হবে, ঠিক আছে। 1.4 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, 1.4 এর অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার, কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন, 1.5 এর অ্যান্সার হবে, সুপ্রিয় দর্শকার্থী, গোয়ার অ্যান্সার, শ্রীরামকৃষ্ণ। অ্যান্সার কী হবে? গোয়ার অ্যান্সার, শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন 1.6 কোল বিদ্রোহ হয়েছিল, 1.6 এর অ্যান্সার হবে, আমাদের গোয়ার অ্যান্সার, ছোটনাগপুর অঞ্চলে। পরের প্রশ্ন 1.7 বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন, 1.7 এর অ্যান্সার হবে, আমাদের গোয়ার অ্যান্সার, তিতুমির। কী হবে? তিতুমির হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন আছে, তো দেখো 1.7 এর অ্যান্সার হবে, তিতুমির বলে দিয়েছি আমি। পরের প্রশ্ন 1.8 মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন, 1.8 এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, লর্ড ক্যানিং হবে। 1.9 ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন, 1.9 এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো, তো দেখো 1.10 অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, ভারত মাতা। পরের প্রশ্ন 1.9 ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল, তো দেখো 1.1 অ্যান্সার হবে, আমাদের কয়ের অ্যান্সার। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের 1.1 অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার হবে, বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। 1.12 বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, 1.12 এর অ্যান্সার হবে, আমাদের কিন্তু হবে, কয়ের অ্যান্সার, জগদীশচন্দ্র বসু। কী হবে? আমাদের কয়ের অ্যান্সার হবে, 1.12 এর অ্যান্সার হবে, জগদীশচন্দ্র বসু। 1.13 একা আন্দোলন ঘটেছিল, 1.13 অ্যান্সার হবে, আমাদের কয়ের অ্যান্সার, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। পরের প্রশ্ন 1.14 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী, 1.14 এর অ্যান্সার হবে, আমাদের কিন্তু কয়ের অ্যান্সার, 1920 খ্রিস্টাব্দে। কী হবে? 1920 খ্রিস্টাব্দে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 1.15 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন, তো দেখো 1.15 এর অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার হবে, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16 আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, 1.16 এর অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার, কমলা দেবী। কী হবে? অ্যান্সার হবে কমলা দেবী, খয়ের অ্যান্সার। 1.17 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন, 1.17 এর অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার, সূর্য সেন। 1.18 দলিত এর বিকল্পে হিসেবে হরিজন শব্দটি প্রথম ব্যবহার করেন, 1.18 এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, মহাত্মা গান্ধী। অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশনের কমিশন তৈরি করা হয়েছিল, অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার, 1953 খ্রিস্টাব্দে। 1.20 দেশীয় রাজ্য ছিল না, কয়ের অ্যান্সার হবে, বোম্বে। তো দেখো, এটা কিন্তু আমি 1 থেকে 20 এমসিকিউ সলভ করে দিছি, বাকি প্রশ্নগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।